Warriors fight. না রে সুমন, আমার ফোনে না টাওয়ার পাওয়া যাচ্ছে না। তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুই কর না একটু। স্যার করছি। হ্যাঁ বল তপন, তাড়াতাড়ি বল, একটু দোকানে কাস্টমার আছে। ও তুই দোকানেই আছিস? বলছি ভাই আমরা রাস্তার মোড়ে আছি, হ্যাঁ একটুখানি আসবি ভাই, খুব আর্জেন্ট। এক্ষুনি অসম্ভব। প্লিজ প্লিজ ভাই, এখন দোকানে কাস্টমার আছে, দোকানে কাস্টমার ছেড়ে আসা যায় নাকি? আমি বরঞ্চ 10 মিনিট পরে আসছি, তোরা ওই মোড়েই অপেক্ষা কর। 10 মিনিটটা বড্ড বেশি দেরি হয়ে যাবে ভাই, একটুখানি আয়। হ্যাঁ মানে এই প্রবলেমটা তুই ছাড়া আর কেউ সলভ করতে পারবে না। প্লিজ ভাই প্লিজ প্লিজ একটুখানি আয়। আচ্ছা দেখছি, দাঁড়া কী করা যায়। আসছে। তুমি একটু দোকানটা দেখো, আমি একটু যাবো আর আসবো, জাস্ট বাইক নিয়ে যাবো, এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? তাড়াতাড়ি আসিস বাবা, বাড়ি যেতে হবে তো। আমি এক্ষুনি যাবো, আমার কাছে বাইক আছে, আমি যাবো আর আসবো, তুমি খালি একটু বসো। দাদা একটু আপনারা দাঁড়ান, হ্যাঁ একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ওইখান থেকে কালকে? ও আচ্ছা, কাজ বাজ কেমন চলছে ওইদিকে? যাক ভালো, খুব ভালো। এই ভোলাদা, এই ওদিকে দেখো তো কি হচ্ছে। তারপর পুলিশ পুলিশ সামলানো যাবে। এই চলো চলো, ধরো 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 তো, ধরো 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 ধরো, চলো ধরো 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 ধরো, চলো চলো চলো। হ্যালো, বিপদ কখনো বলে কয়ে আসে না, এই প্রবাদটা আমরা সকলেই জানি, কিন্তু মানি কজন? আবার বিপদ কখনো কখনো আমাদের একটা মাত্র ভুলের জন্য ঘটে যেতে পারে। আমাদের আজকের পুলিশ ফলসের এই পর্ব তেমনই একটা ঘটনা। আমাদের সফলতা সেখানেই যদি পুলিশ ফলসের পর্ব দেখে বিন্দুমাত্র সচেতনতা আপনাদের মধ্যে হয়ে থাকে। আমাদের বিশ্বাস, যারা প্রতিদিন নিয়মিত পুলিশ ফলস দেখেন, তারা আসন্ন বিপদটাকে আটকাতে সক্ষম হচ্ছেন। 2014 সালের 6ই ফেব্রুয়ারি হরিদুপুর থানা এলাকায় খালের ধারে রাতের অন্ধকারে ঘটে যায় এক নারকীয় ঘটনা। কেই ছেলেটা যেভাবে ওর উপর হত্যালীলা চালানো হলো তা কি পাশবিক, এর থেকে নৃশংস বোধ হয় আর কিছুই হতে পারে না, এক কথায় অমানবিক। কিন্তু কে বা কারা ওকে এরকম নৃশংসভাবে মারতে উদ্যত হলো, কি বা কারণ? আর কারণ যাই হোক না কেন, আইন কি এভাবে হাতে তুলে নেওয়া যায় না উচিত? এইসব প্রশ্নের উত্তর আপনারাই দেবেন। আসুন দেখে নেওয়া যাক, পুলিশের তৎপরতায় কি আসল অপরাধী ধরা পড়ে, নাকি তারা থেকে যায় আড়ালে? ঠিক আছে ঠিক আছে, আপনারা শান্ত হন, একটু শান্ত হন, আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। দেখুন, ডাক্তার তো বলেছে 72 ঘন্টা না গেলে কিছু বলে। আচ্ছা বাই দ্য ওয়ে, কাল যখন ঘটনাটা রাত্রে ঘটেছে আপনারা তখন ছিলেন, তাই মানে যারা এই এনাদের ছেলের ওপর আক্রমণ করেছে তাদের কাউকে চিনতে পেরেছেন? না স্যার। আসলে স্যার দুজন ছিল, অনেকটা দূরে ছিল তো অন্ধ করে কাউকে চিনতে পারছিলাম না। ও চিনতে পারেননি, আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসুন, দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনারা খুব ভালো করে চিন্তা করে একটু বলুন তো, যে আপনাদের ছেলের কোনো শত্রু ছিল? স্যার আপনারা খোঁজ নিয়ে দেখুন স্যার, ওকে পড়ার সময় এক ডাকে চেনে, সবাই খুব ভালোবাসে, ওর শত্রু আমার অন্তত ছাড়া নেই স্যার। আমার ছেলে ভীষণ বড় উপকারী ছিল, যে কেউ যদি টাকার অভাবে কলেজে ভর্তি হতে না পারত ওদেরকে টাকা দিয়ে সাহায্য করত, যে কেউ বিপদে পড়লে ও ছুটে গিয়ে তাকে সাহায্য করত, নাওয়া খাওয়া ভুলে পরের উপকার করতেই তো ব্যস্ত থাকতো, সে ওর কে শত্রু থাকবে? হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এই মোবাইলটা পাওয়া গেছে। দেখুন তো এটা
আপনাদের ছেলের মোবাইল কিনা? যেভাবেই হোক অপরাধীদের ধরে তাদের কঠোর শাস্তি দেবেন, কঠোর শাস্তি দেবেন। ঠিক আছে ঠিক আছে, আমরা তো চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে নিশ্চয়ই ধরবো। আমি তো জিডিটা নিলাম, আবার যদি দরকার পড়ে আপনাদেরকে ডেকে পাঠাবো। আপনারা এখন আসুন। দত্ত স্যার, কল লিস্টটা বার করেছো? হ্যাঁ স্যার। দেখি স্যার, আচ্ছা দত্ত স্যার, এই ফোনে যে লাস্ট রিসিভ কলটা দেখছি, কি নাম জানো? দাঁড়াও এক মিনিট। সুমন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই এই ফোন নাম্বারে একবার ফোন করো। স্যার সুইচটপ বলছে। সুইচটপ বলছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো এই মোনা নামের, দেখতে পেয়েছো? ওখান থেকে তিনটে মিসড কল এসছে। হ্যাঁ স্যার। ওই নাম্বারটা ফোন করো। আচ্ছা, যদি ওটা খোলা থাকে তাহলে অ্যাড্রেসটা অবশ্যই ট্র্যাক করবে। ওকে। আপনি মোনা? হ্যাঁ, কেন বলুন তো? আপনি তপন নামে কাউকে চেনেন? কোন তপন? ওই রাস্তার মোড়ে যার মোবাইল রিচার্জের দোকান। হ্যাঁ চিনি। গতকাল রাত্রে তপনের উপরে অ্যাটাক হয়েছে। মানে আমি বলতে চাইছি, কে বা কারা তপনকে প্রাণে মারার চেষ্টা করেছে আপনি জানেন? হ্যাঁ স্যার জানি, দিদি আমায় বলেছে। আপনার সাথে তপনের কি সম্পর্ক ছিল? ভালো, ও পড়াশোনার ব্যাপারে আমায় খুব হেল্প করত, আমরা খুব ভালো বন্ধু। বন্ধু মানে শুধুই বন্ধু না অন্য কিছু? আপনারা কি বলতে চাইছেন বলুন তো? আমরা কি বলতে চাইছি সেটা আপনার বোন খুব ভালো বুঝতে পারছে না। সত্যি বলছি, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক ছিল না। তাহলে এতবার ফোন করেছিলেন কেন? এতবার কোথায়, আপনাকে তো বললাম আমরা খুব ভালো বন্ধু, তাই দরকার পড়লেই ফোন করতাম, আর তাছাড়া ফোন রিচার্জ করার জন্যও করতাম। সত্যি কি তাই, নাকি এর আড়ালে অন্য কিছু? বলছি তো স্যার, আপনারা যেটা মিন করছেন সেরকম কোনো কিছুই আমাদের মধ্যে ছিল না। তাহলে কি ছিল আপনাদের মধ্যে? দেখুন সত্যিটা বলে ফেলুন, নাহলে এরপরে অন্য কিছু বেরোলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমি সত্যিই বলছি, হ্যাঁ তপনদাকে আমার ভালো লাগতো, কারণ ও খুব ভালো মনের মানুষ। যখন ওর দোকানে যেতাম তখন নানা বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হতো, ব্যাস এইটুকুই। ঠিক আছে, আপনার কথায় বিশ্বাস করলাম, কিন্তু এরপরে যদি দরকার পড়ে থানায় ডাকলে দেখা করবেন। হ্যাঁ স্যার, আমি আমার যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব আপনাদের। দত্ত স্যার চলো। কি বুঝলে দত্ত? এটাই বুঝলাম স্যার, কেসটা তো সহজ নয়। দেখো সহজ পথে হাঁটবো বলে তার এই প্রফেশনে আসেনি। রাইট স্যার। স্যার আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমাদের কাছে কিছু গোপন করে গেল। হ্যাঁ হতে পারে, কিন্তু মেয়েটার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। হ্যাঁ স্যার। তুমি একটু মেয়েটার উপরে নজর রেখো। ওকে স্যার। আচ্ছা, এই যে লাস্ট রিসিভ কলটা কার নাম্বার থেকে ছিল স্যার? সুমন। হ্যাঁ সুমন।
সুমন 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 ইয়েস ইয়েস সুমন, তার কোনো খোঁজ পেলে? না স্যার, ফোনটা এখনও সুইচ অফ। এখনও সুইচ অফ। আচ্ছা তুমি একটা কাজ করো, সুমনের অ্যাড্রেস বার করে সুমনকে থানায় নিয়ে এসো। ওকে স্যার। হুম আমাকে এখানে কেন নিয়ে এলেন স্যার? আমি এসব ব্যাপারে কিছু জানি না স্যার, আর তপন বলে আমি কাউকে চিনিও না। ও, তার মানে তুই তপন নামে কাউকে চিনিস না? না স্যার। তাহলে কোনো অপরিচিত ব্যক্তিকে কেউ বিনা দরকারে ফোন করে? আমি তপনকে ফোন করেছি। হ্যাঁ, কি বলছেন স্যার? হ্যাঁ, আমি মনে করতে পারছি না এরকম। মনে করতে পারছি না স্যার। আচ্ছা তাহলে তোর নাম্বারটা তপনের ফোনে সেভ হলো কী করে? কেউ অপরিচিত ব্যক্তির নাম ফোনে সেভ করে নাকি? মোবাইল ফোন রিচার্জ করার জন্য ওকে ফোন করে খাল পাড়ায় ডাকলি কেন? ওটা তো রিচার্জের জন্য হলে ফোনে ফোনেই হয়ে যেত। হ্যাঁ কি রে, খাল পাড়ে ডেকেছি আমি স্যার? না 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 স্যার, কেন মিথ্যে ভাসাচ্ছেন স্যার? বিশ্বাস করুন, আমি ওই দিন এলাকাতেও ছিলাম না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমি মেনে নিচ্ছি যে আমি ফোন করেছি, আমি ফোন করেছিলাম। তাতে কি এটা প্রমাণিত হয় যে আমি ওকে মেরেছি? না, একদমই প্রমাণিত হয় না যে তুই ওকে মেরেছিস। শোন, যেদিন ঘটনাটা ঘটে সেদিন তখন আর তোর মোবাইল টাওয়ার লোকের সঙ্গে আলফা শো করছে কি করে? বল বল, সেদিন কি করেছিল বল বল, আমি জানি। বল 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 বল, জানিস না? বল বল বল, কেন তখন কেটে গেছে? বল খাল পাড়ে বলছি, বল 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 বল। প্লিজ একটিবার আমার কথা শোনো। শোনো, এই কি অসভ্যতা হচ্ছে? হাতটা ছাড়ো। একটাবার কথা শোনো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আর কতবার বলবো? হাতটা ছাড়ো, ছাড়ো বলছি, হাতটা ছাড়ো। না ছাড়বো না। ও যখন বলছে ওর হাতটা ছাড়ো। আমি ছাড়বো না। ছাড়বে না? নিজেকে কি ভাবো? তুমি বিশ্বাস করো, সাহস হয় কি করো ওকে বিরক্ত করা? তুমি বিশ্বাস করো, আমি সোমাকে খুব ভালোবাসি, সোমাও আমাকে খুব ভালোবাসে। না, আমি তোমাকে ভালোবাসি না, আগে ভালোবাসতাম, কিন্তু এখন আমি আর তোমাকে ভালোবাসি না। শুনে নিয়েছো কি বলেছে? এর পরে যদি সোমার পেছনে লাগো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্রিন্সিপালকে জানিয়ে দিলে না, চিরদিনের জন্য লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে। এবার ভাবো তুমি কি করবে। সোমা চল। আপনার ফোনটা, ও সাবধানে ফোনটা রাখতে হয় তো। আর যদি আমি না থাকতাম কি হতো বলুন তো? ঠিকই বলেছেন, আজকে আপনি না থাকলে আমার এত দামি মোবাইলটা। ও মেনি মেনি থ্যাঙ্কস মিস্টার সুমন। নমস্কার। আমার নাম মোনা বোড়াল, আমি এই কলেজের সেকেন্ড ইয়ারের আর্টস স্টুডেন্ট। এখানে যদি কোনো পার্টিগত কোনো সমস্যা, ইউনিয়নগত ঠিক আছে, বা অন্য কোনো কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ ওকে, থ্যাঙ্কস। আমার নাম্বারটা? আপনি তো নাম্বারটাই নিলেন না, ফোন করবেন কী করে? ও হ্যাঁ তাই তো। হ্যাঁ বলুন। হ্যাঁ দিন, আমি ডায়াল করে দিচ্ছি। ওকে বাই, টাটা। নাম্বারটা সেভ করে নেবেন। গুরু, কাজটা তো হয়ে গেল।
पार्टी तो बनती है, पार्टी तो होगी भाई। चलो चलो বুঝতে পারছি তোর জ্বালা করছে। শোন না, তোর যখন হবে, তোর যখন সময় হবে, আমরা তোকে যত ইচ্ছা তুই তখন তার মানে এখনো আমার নাম্বারটা সেভ হয়নি, তাই তো? কে বলছেন? এই অধমের নাম সুমন, চেনা গেল? এরই মধ্যে ভুলে গেলে? ও এক্সট্রিমলি সরি, আসলে না না, জানি জানি, ওসব বুঝি, আমরা বুঝি তো। যাক ছাড়ো, ও কেমন আছো? ভালো। এখানে ওই কুকুর টুকুর হয়তো ডাকছে। হ্যাঁ বলছি, কলেজে আসছো না, দেখতেও পাচ্ছি না তোমাকে। আসলে শরীরটা একটু খারাপ ছিল তো, আবার যাব কাল থেকে। আর বলো না, আজকে একটু কলেজে যেতে হবে, ইউনিয়নের মিটিং আছে। তুমি কলেজে যাবে তো? হ্যাঁ। এসো, আমি ছেড়ে দিচ্ছি। না না, আমি বাইকে চড়ব। আরে বাবা, আমি ফেলে দেবো না। না তা নয়। আর তাছাড়া তুমি আমাকে বিশ্বাস করতে পারো? ও কথা বলছো কেন? বিশ্বাস না থাকলে আমি যাত্রার সাথে কথাই বলি না। তাহলে তো যেতে সমস্যা কোথায়? এসো এসো এসো, আর কিচ্ছু হবে না, এসো। না না, আমি অটো ধরে চলে যাব। এসো, আরে কিচ্ছু হবে না, এসো এসো এসো, বসো, আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? অবশেষে মোনা প্রেমে পড়ল সুমনের। কিন্তু কেই সুমন? প্রেমে পড়বার আগে কি আরও একটু খোঁজ খবর নেওয়ার প্রয়োজন ছিল না? নাকি সুমনের বাহ্যিক ব্যবহার, কথাবার্তা মোনাকে বাধ্য করেছিল প্রেমে পড়তে? চলো, লেট হয়ে যাচ্ছে, চলো। আরে আমি আছি। কি হয়েছে রে তোর? কেন রে দিদি? কেন মানে কি? উড়ু উড়ু মন গুনগুন করে গান গাইছিস, কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোর? কই, কিছু হয়নি তো। এই কিছু হয়নি মানে কি? সত্যি করে বল, কোনো প্রেম টেমের চক্করে আবার? দিদি তুই যে কি বলিস না। এই আমি কিন্তু তোর দিদি, আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবি না, আমি বলে দিলাম। সত্যি করে বল, ছেলেটিকে। কোন ছেলেটি? কোন ছেলেটি? যেই ছেলেটির বাইকের পেছনে বসে তুমি ঘুরে বেড়াচ্ছিলে? তোকে তো বলেছিলাম। তুই কবে বলেছিলিস আমাকে? আরে ওই দিন কলেজের রাস্তায় আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেল না, ওই ছেলেটা যে ফিরিয়ে এনে দিল মোবাইলটা আমার, ওই ছেলেটি। ও, এবার মনে পড়েছে। তো ছেলেটির নামটা কি? সুমন। সুমন, নামটা তো বেশ ভালোই, কিন্তু শুধু সুমন বললে তো হবে না, আমাকে তার সাথে একবার দেখা করাতে হবে। আমিও দেখি ছেলেটা কেমন, যার জন্য তুই প্রেমে পড়তে বাধ্য হলি। আচ্ছা দেখাবো। আমার শোন না, বল, আমার মোবাইলে ব্যালেন্সটা ভরেছো তখন? হ্যাঁ করে দিয়েছি, একটু সময় দিন, হয়ে যাবে। আরে মোনা, কি ব্যাপার? এই তো নেট ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, কোনটা ভালো হবে একটু দেখে আমার রিচার্জটা করে দাও না। আচ্ছা তুমি তোমার নাম্বারটা বের করো। হ্যাঁ
এই দ 98 কেন মোনা পরীক্ষার তো আর বেশি দেরি নেই তা প্রিপারেশন কেমন চলছে ভালোই চলছে আশা করি সব ঠিকঠাকই যাবে ভালো করে পড়াশোনা করো এখন কিন্তু সরকারি চাকরি ছাড়া কোনো গতি নেই আমি অনেকবার পরীক্ষা দিলাম কিন্তু আমার তো হলো না কপাল খারাপ দেখো তো মেসেজ ঢুকলো কিনা হ্যাঁ এই তো হ্যাঁ ঢুকে গেছে হ্যাঁ কত হলো গো তোমার হলো 278 টাকা আচ্ছা এই দিদি 300 টাকা দে না থ্যাংক ইউ চলি আরে আরে ব্যালেন্সটা এই বোন হ্যাঁ ব্যালেন্সটা নিয়েছিলিস এ বাবা একদম ভুলে গেছি রে দিদি প্লিজ তুই একটু নিয়ে আয় না প্লিজ আয় না তুমি এখানে এখন আরে ওই তপনদার দোকানে রিচার্জ করাতে এসেছিলাম আচ্ছা ঠিক আছে বসো আমি তোমাকে বাড়ি ড্রপ করব না না সাথে দিদি আছে তো চল বোন দিদি নমস্কার আমি সুমন কে সুমন আরে সেই যে কলেজে আমার ফোনটা চুরি হয়ে গেছিল না আরে ওই যে ছেলেটা আমার ফোনটা আমার এনে দিল তুই যাকে দেখতে চেয়েছিলি রে ভুলে গেলি ওই সুমন চল বাড়ি চল কেন দিদি কি হলো বাড়ি চল অনেক কথা আছে আরে মানে কি হলো বল তুই কি বলবি বলছিলিস আগে ফোনটা রাখ হ্যাঁ বল তুই ওই ছেলেটাকে ভালোবাসিস কেন রে দিদি শুধু তোকে যেটা বলছি সেটার উত্তর দে হ্যাঁ মানে ও খুব ভালো ভালো ছেলে ও একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল তোলাবাজ কিছুদিন আগে বাড়িতে বোমা রাখার অভিযোগে ওকে জেল পর্যন্ত খাটতে হয়েছে তুই জানিস এসব কথা এসব কি বলছিস রে দিদি যেটা সত্যি তোকে আমি সেটাই বলছি আমার তো ওকে দেখেই মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় এই তো সেদিন দেখুন অত টাকা দেবার ক্ষমতা নেই সন্দীপ একটু কম করুন না তো পুরো ভাতে মারা যাব একটু কম করুন পুরো 2 লাখ টাকা হ্যাঁ একটা টাকাও কম হবে না আমি অত টাকা দিতে পারবো না আজ রাত 10টার মধ্যে পুরো টাকাটা ক্লাবে পাঠিয়ে দিবি না হলে কিন্তু কোনো বাপ তোকে বাঁচাতে পারবে না কিরে এবার বুঝলি কাকে তুই এতদিন ভালো ছেলে পরোপকারী ছেলে ভাবছিলি চুপ কর শয়তান লঙ্কন ও ভাবে যে আমার বোকা বানিয়ে ফায়দা নেবে আমি এত বড় ভুল করলাম চুপ কর বোন যা হয়েছে সব ভুলে যা এরপর থেকে আর ওই শয়তান ছেলেটার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবি না মনে থাকে জানো সব শেষ হয়ে গেল Yeah.
সুমন, আজকে কি তোর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই নাকি? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আজকে একটু? আরে ফাস ফাস করিস না তো। মোনা মোনা প্লিজ প্লিজ শোনো শোনো, তুমি আমার ফোন ধরছো না, দেখা করছো না, কেন তো বলবে? আমার দোষটা কি? আরে দাঁড়াও 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 দাঁড়াও, আগে কথা বলবো। হাত সরাও। আরে আমার দোষটা কোথায় সেটা তো বলবে। এক মিনিট। হ্যাঁ হ্যালো তপন দা, হ্যাঁ হ্যাঁ নোটসটা নিয়ে নেবো, তোমার কাছে রেখে দাও, এই তো কলেজ থেকে ফিরছি, একদম একদম ফিরেই তোমার থেকে নিয়ে নেবো। তুমি আছো তো? দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ টাটা বাই। বলো বলো আমার দোষটা কোথায়? আমার দোষটা কোথায় সেটা তো বলবে। আরে মোনা মোনা শোন, মোনা তপন দা। আরে কি ব্যাপার? ওই পুরনো নাম্বারটা অফ করে একটা নতুন কানেকশন নিতে এসেছি। ও আচ্ছা, সে নাই হয়ে যাবে, কিন্তু তোমার মুডটা অফ নাকি? কিছু হয়েছে? না না তেমন কিছু না, ওই আর কি। আরে তাহলে অমন গোমরা মুখে না থেকে একটু হাসো, দেখবে ভালো লাগবে। আরে বাবা হাসার জন্য তো আর পয়সা দিতে হবে না, ওটা একদম ফ্রি তোমার জন্য। আচ্ছা তপন দা, বললে না তো সিমের জন্য কি কি লাগবে? সিমের জন্য একটা পাসপোর্ট সাইজ কালার ফটো আর একটা ভোটার আই কার্ডের জেরক্স, ব্যাস। ও ফটো হয়তো হয়ে যাবে, কিন্তু ভোটার আইডি কার্ডের জেরক্স তো এখন আমার কাছে নেই, তাহলে কাল আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে নিয়ে এসো। আর হ্যাঁ সঙ্গে একগাল হাসি হয় না কিন্তু। তুমিও পারো। শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ লাস্টে 7-4 তো। আচ্ছা কত? আচ্ছা আচ্ছা পাঠিয়ে দিচ্ছি। ওকে। আরে তুমি কতক্ষণ? অনেকক্ষণ বাবা, দেশের প্রধানমন্ত্রীও তো এত ব্যস্ত না যতটা তুমি ব্যস্ত। প্রায় 2 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, তোমার তো আমার দিকে মুখ তুলে তাকানোরও সময় নেই। সেই সৌভাগ্য কি আমার আছে? ইচ্ছে তো করে সারাদিন শুধু তোমাকেই দেখি। দেখ যত আজে বাজে কথা, না আমার ভোটার আইডি কার্ডের জেরক্স আর আমার নতুন সিমটা দাও তো। ও আসলে ব্যাপারটা হয়েছে কি, যে ছেলেটা আমাদের দোকানে সিম দেয় ওনে এখনো এসে পৌঁছেনি, কি বলবো বলো তো, 1টা বাজে, আজকে আসবে বলে মনে তো হচ্ছে না। তুমি একটা কাজ করো বুঝলে, তুমি কাল বিকেলে এসো, আমি তোমার জন্য সিমটা আনিয়ে রাখবো, কেমন? তুমি যে কি করো না, নতুন নাম্বারটা না নিলে আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে, আনাবে তো? একদম, তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার জন্য আনিয়ে রাখবো। ঠিক আছে আসছি তাহলে। হ্যাঁ এসো। অবশ্যই আনাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমি সেভাবে বলি না, দেখি দেখতে দাও দেখতে দাও।
দেখো ঠিক আছে যেতে পারবে তো হ্যাঁ যেতে পারবো দেখো আস্তে 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 মনে হচ্ছে না তুমি যেতে পারবে তুমি এক মিনিট দাঁড়াও তুমি আমার দোকান ফেলে আরে কিচ্ছু হবে না দোকানে আছে অসুবিধা নেই দেখি 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 চলো 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 আস্তে আস্তে চলো দেখ কষ্ট হচ্ছে না খুব ঠিক আছে ভাই একটু আগে আমি তপনের দোকানের সামনে দিয়ে আসছিলাম তপনের দোকানে দেখি মোনা আর তপন সে কি ঢলাঢলি ভাই মোনা আজ থেকে হুট করে পড়ে গেল আর তপন দেখি ওর জল দোকান থেকে জল নিয়ে এসে মোনার পা ধুলে দিচ্ছে তারপর আবার কোমরে হাত দিয়ে ভাই সে কি বাজে অবস্থা কোমরে হাত দিয়ে ওকে আবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে ভাই আমার ঠিক ব্যাপারটা ভালো লাগলো না ভাই মোনা শুধু আমার শুধু আমার ভাই সরি 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 তপনের মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই মাটাকে টাইট দেওয়ার ব্যবস্থা কর কিছু একটা ব্যবস্থা কর তুই কিছু একটা ভাব ভাই তোর ফোনটা দে তো দয়া করে ফোনটা কাটবে না ফোনটা শোনো পুরো কথাটা আমার পুরো কথাটা শোনো আগে ফোনটা কাটবে না তোমার সাথে আমার কোনো কথা নেই আরে একবার তো বলো যে আমার অপরাধটা কি সেটা তুমি আমার থেকে খুব ভালো করেই জানো রাখছি ও তার মানে আজ আমার থেকে তপন তোমার কাছে প্রিয় হয়ে গেল তাই তো একদম বাজে কথা বলবে না ও অন্তত তোমার ক্যাটাগরি নয় ছি 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 ও আচ্ছা এবার বুঝতে পারলাম তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো কিন্তু একটা কথা বলি এর পরিণাম কিন্তু ভালো হবে না এসব ভয় আমাকে একদম দেখাবে না তুমি যা পারো করে নাও ও হ্যাঁ আরেকটা কথা এর পর থেকে আমার সাথে দেখা করা তো দূর কোনো রকম ভাবে যোগাযোগ করারও চেষ্টা করবে না কেবল সন্দেহের বসে তুই ওকে মারলি হ্যাঁ আমি স্যার মোনাকে খুব ভালোবাসি স্যার আর ও আমার কাছ থেকে মোনাকে কেড়ে নিয়েছিল স্যার তাই 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 তপনকে তুই মারতে গেলি তাই তো এবার এবার বলতো তপনকে তুই কীভাবে মারি মাথা গরম করে স্যার এবার একটা অটো গাড়ি কাজ করে ফেলবো বুঝে উঠতেই পারি সুদীপকে নিয়ে প্ল্যানিংটা আমি আগেই করে ফেলি আর সেই মতো সেদিন রাতে তপনকে ফোনও করলাম দাঁড়া ভাই দাঁড়া চল ওদিকে চল ওদিকে কোথায় যাবো বললি যে মোনার বাড়ি যাবি
কেমন আছিস রে তপন? ভালো তো? এই প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য তোরা আমাকে এখানে নিয়ে এলি? আরে না না, তুই তো বেশ দিন দিন ঝরঝর হয়ে আছিস ভাই। ওদিকে তুই সুমনকে দেখ, কয়েকদিনে পুরো একদম শুকিয়ে গেছে ছেলেটা। আমি কি করবো, দরকার হলে ডাক্তারের কাছে নিয়ে যাও। কিন্তু এই রোগের ওষুধ তো তোর কাছে ছাড়া আর কারোর কাছে পাওয়া যাবে না। আমার কাছে? দেখ আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না কি বলতে চাইছিস তোরা। কিছুদিন ধরে মোনা সুমনের সাথে কথা বলা দেখা করা এক কথায় মেলামেশাই বন্ধ করে দিই। কেন রে? এমনকি ফোনটা পর্যন্ত রিসিভ করে কেন জানিস? জানিস আমি কি করে বলবো বল, এটা তো সম্পূর্ণ মোনার ব্যাপার। দেখ আমার দেরি হয়ে যাচ্ছে, আমি দোকানে লোক বসিয়েছি, সর আমাকে যেতে দে। আমাকে কি করছিস তোরা? ওভারট্রাম্প, হ্যাঁ ওভারট্রাম্প। হ্যাঁ তুই এমন কেন করলি, কেন করলি? আমার প্রেমিকার সাথে তুই প্রেম করতে তোর সাহস হয় কি করে? কি যাতা বলছিস এসব? তোর আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছেড়ে দেবে। সম্পর্ক নেই, প্রমাণ চাস? প্রমাণ? সুদীপ, সেদিন আমি আমার নিজের চোখে দেখেছি মুরাগতর দোকানে দুজনের মধ্যে কি হাসাহাসি, মোটে হাসি থামতেই চায় না। আর সেদিন তুই ওর পা ধরে তলাগালি হচ্ছে, ওর কোমর ধরে তুই ওর বাড়ি থেকে নিয়ে গেছিস। তোকে আর ছাড়বো না, তোকে আমি শেষই করে দেবো। আজ তোর খেল খতম। বহুত মেরেছিস সুদীপ, মালটা দে। এরপর পুলিশ সুমন এবং সুদীপকে অ্যারেস্ট করে। আলিপুর আদালত সুমনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায় আরও 1 বছরের কারাদণ্ড। আর সুদীপকে এই কাণ্ডে সহযোগিতা করার জন্য 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায় আরও 1 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। ইমেজ, ইগো, সন্দেহ, এগুলো এমন কতগুলো শব্দ যা খুব সাধারণ মানুষকেও এমন কিছু করতে বাধ্য করে যা সাধারণ ভাষায় অপরাধ। সুমন নিজেদের পরিবার, তপনের পরিবার পরিজন, এমনকি নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে শুধুমাত্র নিজেদের ইমেজ বাঁচানো এবং সন্দেহের বশবর্তী হয়ে এমন একটা নৃশংস হত্যাকাণ্ড পরিকল্পনা করতে পারে যা ভাবলেও গাসি উড়ে ওঠে। কিন্তু ওই যে কথা আছে না, রাখে হরি মারেকে, তপনের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। বেশ কিছুদিন বেসরকারি হাসপাতালে জমে মানুষে টানাটানির পর বেঁচে যায় তপন। তপনের কপাল ভালো ছিল তাই সে বেঁচে গেছে, কিন্তু সবার ভাগ্য তো আর তপনের মতন হতে পারে না, তাই বিপদ বুঝে আগাম সতর্ক হন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।